আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মামা কৃষি টিভির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 14ই মে, রোজ শনিবার, মামা কৃষি টিভির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মামা ডেয়ারি ফার্ম থেকে আপনাদেরকে কিছু কোরবানি উপযুক্ত সারগুলো দেখাবো। এখন খামারিরা যে ধরনের সারগুলোগুলো সংগ্রহ করতেছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এ সপ্তাহে যে কালেকশনগুলো আছে সবই সুপার কোয়ালিটির কালেকশন, কুরবানি ঈদকে সামনে রেখে যে কালেকশনগুলো করা হচ্ছে মামা ডেয়ারি ফার্মে, তো ফ্যাটেনিংয়ের জন্য সামনে আর 2 মাসের মতো বাকি আছে। তো প্রথমে যে নাম্বার 1 যে সারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্রস ব্রিডের একটি সার, দেশির সঙ্গে শাহিওয়ালের মিক্সড আছে ভিউয়ার্স। তাতে এটা 2টা 1,05,000 টাকা দিয়ে সংগ্রহ করা হয়েছে। এটা 2 নম্বর দেখতে পাচ্ছেন, এটাও একটা দেশি পিওর ব্রিডের খাঁটি দেশাল সার। তো এগুলো কিন্তু এক্সেপশনাল কালারের মধ্যে পড়ে, খুব ডিমান্ডের সঙ্গে এগুলো কোরবানির মধ্যে বিক্রি হয়, সেল হয়। এটারও দাঁত 6 মাত্র 2টা, এখনও 2 মাসের মতো টাইম আছে। তো এটার লাইভ ওয়েট হবে আপনার 3 মণ প্লাস হবে লাইভ ওয়েট, মাংস শুধু 3 মণের প্লাস হবে। তো এটা সংগ্রহ করা হয়েছে 75,000 টাকা দিয়ে, 75,000 টাকা। তো আপনাদেরকে দামের ধারণাটা দিচ্ছি, কারণ যারা আপনারা এই সমস্ত সারগুলো সংগ্রহ করবেন, যাতে দেখে শুনে যাচাই বাছাই করে এইসব ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তো 3 নম্বরে যে সারটি দেখতে পাচ্ছিলেন, এটা একটি প্রিয় ব্রিডের শাহিওয়ালের সঙ্গে সিন্ধি শাহিওয়ালের ক্রস ভিউয়ার্স। দেশালের একটু ক্রস আছে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন চুটটা মাশাল্লাহ অনেক সুন্দর, মাথার গেট আপটা অনেক ছোটো, পাচারটা স্ট্রেট খাড়া। তো এটার মাংস 3.5 মণের বেশি আছে মাংস, এটা সংগ্রহ করা হয়েছে 83,500 টাকা। তো এটা হচ্ছে কুরবানি ঈদকে সামনে রেখে এই গরুগুলো সংগ্রহ করা হচ্ছে, 2 মাস ফ্যাটেনিং করা হবে, ফ্যাটেনিংয়ের পরে এগুলো সেল দেওয়া হবে। এটা একটা শর্ট টাইমের প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, শর্ট টাইম প্রজেক্টে যারা আপনারা যাবেন, তারা অবশ্যই কুরবানিকে টার্গেট করে এক্সেপশনাল কিছু বাচ্চাগুলো যেগুলো কালেকশন করবেন, এগুলোর চুট, নাভি, গলার কম্বল, কালার ভেরিফিকেশন সব কিছু ঠিক রেখে মেনটেন করে আপনারা এগুলো সংগ্রহ করবেন। নাম্বার 4, এটাও একটা প্রিয় ব্রিডের দেশাল সার গরু, দাঁতে মাত্র 4টা, এটাও কালেকশন করা হয়েছে গতকালকে, দাঁতে 4টা। এটা তো এটার 3 মণ প্লাস মাংস হবে। তো এটা সংগ্রহ করা হয়েছে 76,500 টাকা। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটাও কিন্তু সৌন্দর্য অনেক, মাশাল্লাহ চুটটা দেখেন, মাথাটার গেট আপটা দেখেন। আসলে এই সমস্ত গরুগুলো কোরবানির মধ্যে খুব ডিমান্ডের সঙ্গে বিক্রি হয়, প্রচুর চাহিদা থাকে, যারা এককভাবে এবং 2 থেকে 3 জন মিলে কোরবানি দেওয়া দেয়। এসব গরু এক্সেপশনাল যে কালেকশনগুলো থাকে প্রচুর ডিমান্ড থাকে, আর এগুলো আমার যে কালেকশনগুলো, তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ভিউয়ার্স কেউ কারোর থেকে কম নেই, সবগুলো কালার, চুট, নাভি, কম্বল, মাথার শেপ, পা, কোনো খুঁত নেই ভিউয়ার্স। আসলে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো কি সুপার কোয়ালিটির। সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা একটা 2 জাতের সার গরু, দেশাল, পিওর ব্রিডের দেশাল। তো ভিউয়ার্স, চুটটা দেখেন, শিংয়ের শিংটা অনেক সুন্দর, মাথাটা অনেক ছোট। আসলে আপনারা এই সমস্ত দিকগুলো লক্ষ্য রেখে কোরবানির জন্য যারা আপনারা সার সংগ্রহ করবেন, এই সমস্ত দিকগুলো লক্ষ্য রাখবেন, যাতে কোনো খুঁত না থাকে বা কোনো ত্রুটি না থাকে, কারণ এই সমস্ত সারগুলো খুব প্রচুর ডিমান্ডের সঙ্গে বিক্রি হয়, সেল হয়, ভালো একটা প্রফিট করতে পারবে ছোটো খামারি হোক আর বড় খামারি হোক। তারা যদি এগুলো মেনটেন করে কালার প্লাস নাভি, গলার কম্বল, মাথার শেপ, এগুলো দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করলে ঠকবেন না ভিউয়ার্স। তো এটা সংগ্রহ করা 85,000 টাকা, কারণ এটার কালার ভেরিয়েশন খুব সুন্দর,